সয়াবিন তেল বা ভোজ্য তেল রান্নার জন্য সবচেয়ে প্রয়োজনীয় ও দরকারি উপকরণ সয়াবিন তেল ছাড়া তরকারি রান্না থেকে শুরু করে ডিম ভাজা পর্যন্ত চিন্তার কোনো বিকল্প নেই ছয়বিন তেলের দাম বিশ্ববাজারে বৃদ্ধির প্রেক্ষিতে বাংলাদেশেও দাম বৃদ্ধি পায় সরকার ছয়বিন তেল মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে বিশ্ববাজারে দাম কমে যাওয়ায় সরকার গত তিন অক্টোবর দুই সোমবার বাংলাদেশে সাবিন তেলের দাম কমায় সারাদেশে চার অক্টোবর দু মঙ্গলবার থেকে কার্যকর করা হয় প্রতি লিটার বোতলজাত সবিন তেলের দাম একশো টাকা থেকে চোদ্দো টাকা কমিয়ে একশো টাকা নির্ধারণ করে জনসাধারণ বা ক্রেতারা মনে ক্ষোভ উল্লেখ করেন দাম বৃদ্ধি পেলে তার সাথে সাথে বৃদ্ধি পায় কিন্তু দাম কমলে তার সাথে সাথে কমে না তখন বিক্রেতারা উল্লেখ করেন আমাদের অতিরিক্ত দাম দিয়ে কেনা ক্রেতারা আরও উল্লেখ করেন সরকার ভোজ্য তেলের দাম কমানোর পরেও বাজারে এর কোনো প্রভাব নেই ক্রেতারা বলছেন ভোজ্য তেল অধিকাংশ দোকানে পুরনো দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল বা ভোজ্য তেলের খুচরা বিক্রেতা রায়েন্দা বাজারের হাওলাদার এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ জুয়েল হাওলাদার জানান পুরনো দামে বোতলজাত সয়াবিন তেল কেনা ছিল যদি সরকার ঘোষিত নতুন দামে বিক্রি করি তাহলে আমাদের অনেক লোকসান হয় যখন সরকার নির্ধারিত নতুন দামে তেল ডিলাররা সরবরাহ করবে আমরা কম দামে তখন সবিন তেল বিক্রি করব তারপরও আমরা এখন লোকসান দিয়ে বিক্রি করছি